স্ক্যাফোল্ডিং সেটিং এর জন্য পুরো স্ক্যাফোল্ডিং এর সেটটা ক্রেনের সাহায্যে উপরে উঠানো হইছে। এই দেখেন এই স্ক্যাফোল্ডিংটা P1 এ সেট করা হবে। স্ক্যাফোল্ডিংটা আবার নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী অন্য আর একটা স্ক্যাফোল্ডিং উঠাবে। স্ক্যাফোল্ডিং আবার নামিয়ে রাখা হচ্ছে। এই যে P1 উইংস আছে, উইংসে 1.5 ইঞ্চ ওঠানো হচ্ছে। এই যে 1 নম্বর পিলারে এক্সপেনশন জয়েন্টের এই স্ক্যাফোল্ডিংগুলো দেখাই যা উঠছে, উঠাচ্ছে এবং নামাচ্ছে। আর এই নিচে স্ক্যাফোল্ডিং সেট করা হয়েছে, তারপর পাল্ডিং বিছানো হয়েছে। এই যে নিচে কাজ করতেছে দেখেন, নিচে কাজ করতেছে দেখতে পাচ্ছেন। এই যে P1 এক্সপেনশন জয়েন্টের স্ক্যাফোল্ডিং সেট করার জন্য আবার নিয়ে আসা হয়েছে। একটু আগে এটা নিয়ে যাওয়া হয়েছিল, সেট করা যাচ্ছিল না, বড় হয়ে গেছে, পুনরায় অন্য আরেকটি আনছে। দেখেন কর্মযোগ্য, বিশাল কর্মযোগ্য, পদ্মা সেতুতে বিশাল কর্মযোগ্য চলতেছে দেখতেই পাচ্ছেন। ক্রেন আর ক্রেন, ওই দূরে গেন্ডি ক্রেন, এই যে মোবাইল ক্রেন বড়। এই যে এরা মোটামুটি নামানো হয়েছে। এই যে আর একটা ক্রেন দেখেন, এই যে আস্তে আস্তে সেট করবে। ঝুলে রাখা হয়েছে, পিয়নের সাথে একটা লাইটিং ব্লেস্টটা ডালাই ছিল, ওরা ফর্মাক আউট করা হচ্ছে। এই যে দেখেন এটা আবার পশ্চিম সাইডে, এই যে আর একটা ক্রেন। কর্মযোগ্য চলতেছে। P1 মিন্স মানে 1 নম্বর পিলারে এক্সপেনশন জয়েন্টের সেই কর্মযোগ্যতা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার জন্য সবে উঠে পড়ে লেগেছে। 2 শিফটে কাজ চলছে রাত এবং দিনে, দেখতেই পাচ্ছেন কর্মযোগ্য।
যে পূর্ব সাইডে ক্রেন, কাজ চলতেছে। কেউ যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলকে শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে এগিয়ে নিয়ে যান, এটা আপনাদের কাছে আশা। এই কথা ব্যক্ত রেখে আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।